আসসালামু আলাইকুম সবাইকে, একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আমার মনে হলো যে এই কথাটা নিয়ে কথা বলা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলো যে মোটিভেশন পায় না আপু, মোটিভেশন পায় না, জিহ্বা কন্ট্রোল করতে পারি না, মুখ কন্ট্রোল করতে পারি না, চোখ কন্ট্রোল করতে পারি না, খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, ভাত দেখলেই খেতে ইচ্ছে করে, ভালো ভালো খাবার দেখলে খেতে ইচ্ছে করে। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি তোমার চোখকে, তোমার মুখকে, মানে যেগুলো তোমার খেতে চায়, আনহেলদি খাবারগুলো খেতে চায়, তুমি জাস্ট অ্যাজ এ চাইল্ড হিসেবে ট্রিট করো। মানে তুমি প্যারেন্ট হিসেবে তোমার বাচ্চাদের সঙ্গে কীভাবে বিহেভ করো। আমি যেহেতু মা, সেহেতু মানে এই এক্সাম্পলগুলো চলে আসে। ধরো যে তুমি তোমার বাচ্চাদেরকে কীভাবে ট্রিট করবে। তোমার বাচ্চা যদি বলে যে আমি সারা দিন খেলতে চাই, গেম খেলতে চাই, মোবাইল ভিডিও দেখতে চাই, তুমি কী করবে? তুমি অবশ্যই জানো বাচ্চার ভবিষ্যতের জন্য কী, ঠিক আছে? তুমি কি তাকে সারাদিন গেম খেলতে দিবে বলো? তুমিও দিবে না প্যারেন্ট হিসেবে। তুমি যদি চাইল্ড হও, তোমার প্যারেন্টও তোমাকে অ্যালাউ করবে না, কারণ প্যারেন্ট হিসেবে তোমার বাবা মা জানে, তুমিও জানো যে তোমার জন্য কোনটা বেস্ট, ভবিষ্যতের জন্য কোনটা বেস্ট। এখন পড়াশোনা করা উচিত এই বয়সে, তোমার এই বয়সে পড়াশোনা করাটা তোমার ভবিষ্যতে কাজে আসবে। এটা তুমিও বুঝবে, তোমার বাবা মাও বুঝবে, শুধু বুঝবে না কে, তোমার বাচ্চারা, বা তুমি যদি বাচ্চা হয়ে থাকো। আমরা যখন ছোটোবেলায় বাচ্চা ছিলাম তখন আমাদের কিন্তু সেই সেন্সটা ছিল না, বাচ্চাদের এই সেন্সটা থাকে না যে তাদের ভবিষ্যতের জন্য কোনটা ভালো সেটা তাদেরকে করতে হবে। আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি এবং তোমাদের সঙ্গে টিফিন রেডি করতে করতে একটু কথা বলছি। তো বাচ্চাদের কিন্তু এটা বোঝার ক্ষমতা নেই তার ভবিষ্যতের জন্য কী ভালো। 2-1% ছাড়া, বা 2-1% একটু এক্সেপশনাল আছে বাচ্চারা যারা নিজে থেকেই পড়তে বসে, আদারওয়াইজ কিন্তু সবগুলোকে চাপে ফেলে পড়াতে হয়। ধরো যে 5-10% এক্সেপশনাল বাদ দিলে কিন্তু ওই সবগুলো সাধারণ পর্যায়ে পড়ে, মানে চাপে ফেলে পড়া আদায় করতে হয়। তো তুমিও তোমার চোখ, জিহ্বা, এগুলোকে জাস্ট অ্যাজ এ চাইল্ড হিসেবে ট্রিট করো। এদের বোঝার কোনো সেন্স নাই, জিহ্বার বোঝার কোনো সেন্স নাই। জিহ্বার যেটা বোঝার সেন্স আছে সেটা হচ্ছে যে কোনটা টেস্টি সে বুঝতে পারছে এবং সে সেটা খেতে চায়। চোখের সেন্স আছে যেটা দেখতে ভালো লাগে, খাবারটা দেখতে ভালো হচ্ছে, আমার খেতে ইচ্ছে করছে, এইটুকুই সেন্স আছে। তার কিন্তু এইটা সেন্স নাই যে তোমার ফুল বডির জন্য কোনটা ভালো হবে, ফুল বডির জন্য কোনটা নিউট্রিশাস হবে, এটা বোঝার সেন্স তার নাই। এটা তোমাকে বোঝাতে হবে কাকে দিয়ে, একটা প্যারেন্ট সেট করতে হবে যে গাইড করতে পারবে ভালো মন্দ কোনটা, বডির ভালো মন্দ কিসে, এটা তোমাকে প্যারেন্ট হিসেবে ব্রেনকে কাজে লাগাতে হবে। ব্রেনটাকে প্যারেন্ট হিসেবে সেট করতে হবে যে ভালো মন্দগুলো বুঝতে পারবে, তোমার বডির জন্য ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পারবে। তুমি যেভাবে তোমার বাচ্চাদেরকে প্রোটেক্ট করছো খারাপ কাজ থেকে, মানে খারাপ মানে তার ভবিষ্যতের জন্য যেগুলো খারাপ হবে সেই কাজগুলো থেকে যেভাবে প্রোটেক্ট করছো, সেমভাবে তোমার বডির জন্য যেগুলো খারাপ হবে ভবিষ্যতে সেগুলো থেকে তোমাকে প্রোটেক্ট করতে হবে। খেতে চাইলেই চোখ যেগুলোকে পছন্দ করবে সেগুলোই তোমার স্বাস্থ্যের জন্য ভালো না হলে তুমি কিন্তু খাবে না। জিহ্বা যেগুলো বুঝতে পারছে যে এই খাবারগুলো টেস্টি হবে, তোমার স্বাস্থ্যের জন্য ভালো না হলে তুমি খাবে না। হ্যাঁ, সব কোনো সময় যে খাবে না তা কিন্তু না। বাচ্চারা যখন রেজাল্ট ভালো করে বা সারাদিন পড়াশোনা করে তখন কিন্তু আমরা তাদেরকে একটু কিছু অ্যালাউ করি যে ঠিক আছে অনেক পড়াশোনা করেছো, এবার তুমি আধা ঘন্টা বা এক ঘন্টা একটু গেম খেলতে পারবে, এরকম কিন্তু আমরা করি। সেম, একদম সেম তুমি সেই তোমার বডির সঙ্গে, তোমার চোখের সঙ্গে, তোমার জিহ্বার সঙ্গে এই কাজগুলো করবে। যখন দেখবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ খাবার ফুললি তুমি হেলদি খাবার মেনটেন করেছো, 2 সপ্তাহ পরে তুমি একটু তোমার পছন্দের খাবারটা একটু খাও যে অনেক মেনটেন করেছো, এবার এটা একটু তোমার রিওয়ার্ড হিসেবে দিচ্ছি। সো এভাবে কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে। তোমার ফুল বডির জন্য যেটা ভালো সেটা তোমার করতে হবে, চোখের জন্য যেটা ভালো সেটা করলে হবে না, মুখের জন্য, জিহ্বার জন্য যেটা ভালো সেটা করলে হবে না। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা বুঝি সব কিছু শেষ পর্যায়ে যখন আর কোনো উপায় থাকে না। আল্লাহ না করুক আমরাও সুস্থ থাকি, সুস্থ লাইফস্টাইল মেনটেন করি। যাদের পরিবারে একজন অসুস্থ মানুষ আছে তাদের পরিবারে দেখবে কতটা ভোগান্তি, টাকা পয়সা থেকে শুরু করে, একটা মানুষ অসুস্থ হলে শুধু তার যে কষ্ট হয় তা কিন্তু না, ফ্যামিলির সবাই তাকে নিয়ে ভোগ কষ্টটা ভোগ করে।
সো ওই পর্যায়ে আমরা না যাই, আল্লাহ না করুক, কিন্তু ওই পর্যায়ে গেলে আমাদের সেন্স হয় যে এটা কেন আরও আগে করিনি। কিছু কিছু অসুখ আছে যেগুলো আমাদের নাগালের বাইরে বা মানুষের কোনো হাত থাকে না, বাট বেশিরভাগ এখন যে প্রবলেমগুলো হচ্ছে, কার্ডিয়াক প্রবলেম, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, এগুলো কিন্তু মানুষ চাইলে, ইচ্ছে করলে কিন্তু অনেকটা কন্ট্রোল করা যায়। অসুখ বিসুখ আল্লাহর দান আমরা জানি, বাট সুস্থ লাইফস্টাইল যদি মেনটেন করো এগুলো কিন্তু অনেকটা প্রোটেক্ট করা যায়। চলো আমরা সবাই হেলদি লাইফস্টাইল মেনটেন করি, সুস্থ থাকি, এখন থেকে, এই মুহূর্ত থেকে, যারা এই ভিডিওটাও দেখছো এই মুহূর্ত থেকে আমরা স্টার্ট করবো, আগামীকাল বলে কোনো কথা নেই, জাস্ট এই মুহূর্ত থেকে এখন থেকে যা খাবো হেলদি খাবো, যা বাছাই করবো আমার বডির জন্য যেগুলো ভালো সেগুলোই শুধু চুজ করবো খাওয়ার জন্য। প্রচুর পরিমাণে পানি খাবো সারাদিন, এক্সারসাইজ করবো, এক্সারসাইজ না পারলে রেগুলার ওয়াক করবো, অ্যাটলিস্ট বডির জন্য যেটা ভালো সেটা করবো। সারাদিন প্রচুর কাজ করছি বেঁচে থাকার জন্য, কিন্তু যে শরীরটাকে কাজে লাগিয়ে সেই কাজগুলো করছি সেই শরীরটা ভালো রাখার জন্য আমাদেরকে কিছু করা দরকার। তো ভালো থেকো সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।